টাইটানিকের চেয়েও 5 গুণ বড় এই জাহাজ। সাগরের বুকে ভাসমান শহর ওয়েসিস অফ দ্য সিজ। এই জাহাজে ঢুকলে চোখ ধাঁধিয়ে যাবে আপনার, এমনকি সমুদ্রের বুকেই আপনি খেলতে পারবেন ফুটবল, জাহাজে বসেই গাছ থেকে পেড়ে খেতে পারবেন ফলও। শুধু তাই নয়, এই জাহাজ থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন 30 জন মানুষ। কোথায় হারিয়ে গেলেন তারা? বন্ধুরা, বিশ্বের এই বৃহত্তম জাহাজে চড়ার ভাড়া কত জানেন? বিলাসবহুল বিরাট জাহাজ বললে টাইটানিকের কথা মনে পড়ে। তবে বর্তমান বিশ্বের বিলাসবহুল জাহাজের নাম কিন্তু ওয়েসিস অফ দ্য সিজ। তবে এই জাহাজে থাকতে হলে দুবার ভাবতে হবে আপনাকে, কারণ জাহাজে 9 দিনের থাকার খরচ প্রায় 1 লক্ষ টাকা। এই জাহাজটিকে বলা হয় সাগরের বাগান। অবাক হচ্ছেন তাই তো? ঝাঁ চকচকে জাহাজের অন্দরমহলে কী রয়েছে জানেন? ওয়েসিস অফ দ্য সিজে কী আছে শুনলে চোখ ছানা বড়া হয়ে যাবে আপনার। ইতিহাসে সবচেয়ে বড় এই জাহাজে রয়েছে 16টি ডেক, রয়েছে 2700টি কেবিন। এই জাহাজে একসঙ্গে 6300 জন যাত্রী আরামসে ভ্রমণ করতে পারে। এছাড়া 2600 জন ক্রু সদস্য থাকতে পারেন জাহাজটিতে। ওয়েসিস অফ দ্য সিজ 20 তলার এই জাহাজটি যখন খুশি সমুদ্রের গভীরে চলে যেতে পারে। কোনো ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় সাবমেরিনের মতো খানিকটা ডুবে যেতে পারে সমুদ্রে। জলের নিচে প্রায় 30 ফুট কাঠামো রয়েছে জাহাজটির। জানেন কি, এটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় $150 কোটি, যা ভারতীয় মুদ্রায় প্রায় 975 কোটি টাকার সমান। ওয়েসিস অফ দ্য সিজে রয়েছে একটি আস্ত ভাসমান বাগান, যেখানে 12,000 চারা গাছ এবং 256টি বড় গাছ রয়েছে। জাহাজটির পিছনের অংশ রয়েছে 750টি আসনের 2টি থিয়েটার রুম। এছাড়া রয়েছে 4টি সুইমিং পুল, এমনকি শিশুদের জন্য খেলার জায়গাও রয়েছে জাহাজটিতে। জানেন কি, এই জাহাজেই থাকেন 40 জন পেশাদার অভিনেতা। অডিটোরিয়ামে আয়োজিত নাটকে অংশ নেন তারা। এছাড়া রয়েছে ফিটনেস সেন্টার, একাধিক পানশালা, রেস্তোরাঁ, ক্যাসিনো সহ একাধিক বিনোদন কেন্দ্র। জানলে অবাক হবেন, জাহাজটিতে রয়েছে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ইঞ্জিন থেকে আইসক্রিম পর্যন্ত সব কিছুরই প্রাণ হল এই 100 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি। এই বিদ্যুৎ দিয়েই 1 লক্ষ বাড়ির চাহিদা মেটানো সম্ভব। এমনকি জাহাজের ভিতরে ইলেকট্রিক তার আমেরিকার এমাথা থেকে ওমাথা পর্যন্ত সহজেই চলে যেতে পারে। জাহাজটিতে খাবার ব্যবস্থার জন্য 26টি রান্নাঘর রয়েছে, যেখানে যাত্রীদের সকালে ঘুম ভাঙার আগে থেকেই রান্না শুরু হয়ে যায়। আপনি জানেন কি, জাহাজে সি ফেসিং মার্কেটগুলোর ভাড়া $3200, যা প্রায় 2,08,000 টাকা ভারতীয় মুদ্রায়। হ্যাঁ, তবে বুকিং করতে হবে অন্তত 2 বছর আগে থেকে। তবে শুনলে অবাক হবেন, এই জাহাজের লুকিয়ে রয়েছে এক অদ্ভুত রহস্য। 2003 থেকে 2006 সাল পর্যন্ত ওয়েসিস অফ দ্য সিজ থেকে নিখোঁজ হয়েছেন অন্তত 30 জন মানুষ। এমন কোনো ঘটনা যাতে ফের না ঘটে, তাই জাহাজের বিভিন্ন অংশে 1250টি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। এক সময় পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ ছিল টাইটানিক। তবে প্রথম যাত্রাতেই সেই আলোড়ন সৃষ্টিকারী জাহাজটি ডুবে গিয়েছিল। প্রথম সমুদ্র যাত্রাতেই ডুবে থাকা এক সুবিশাল হিমশৈলের সাথে ধাক্কায় চিরতরে হারিয়ে যায় টাইটানিক জাহাজটি। সেই ঘটনাও লেখা রয়েছে ইতিহাসের পাতায়। টাইটানিকের ক্যাপ্টেন যাত্রা শুরুর সময় খুব গর্ব করে বলেছিলেন, টাইটানিক কোনোদিনও ধ্বংস হওয়ার নয়, এমনকি স্বয়ং ঈশ্বরও এর কোনো ক্ষতি করতে পারবেন না। টাইটানিকের ক্যাপ্টেনের এই দাম্ভিক মন্তব্যকে অনেকে টাইটানিক ডুবে যাওয়ার কারণ হিসেবে দোষারোপ করেন। তবে টাইটানিক ডুবে যাওয়ার 1 শতাব্দী পরে তৈরি হয় পৃথিবীর সবথেকে বৃহত্তম বিলাসবহুল জাহাজ ওয়েসিস অফ দ্য সিজ। সো বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।